এরপর প্রশ্ন হলো কিয়ামতের আগের দিন যাদের মৃত্যু হবে তাদের কবর আযাব কিভাবে নির্ধারণ করা হবে কোরআনের আয়াত অর্থের সাথে যদি হাদিস না মিলে তাহলে কি হাদিস মানা যাবে কোরআনের আয়াতের অর্থের সাথে যদি হাদিস না মিলে হাদিস মানা যাবে কিনা ভাইরা আমার আমাদের সমাজে এক ভয়ঙ্কর ফিতনার অপর নাম হলো মুনকারিনে হাদিস বা হাদিস অস্বীকারের ফিতনা এই হাদিস অস্বীকারের ফিতনা আমাদের দেশে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে কিছু লোক দেখবেন তারা বলে যে শুধু কোরআন মানতে হবে কোরআন হাদিস না হাদিসের মধ্যে অনেক ভেজাল আছে এরকম কিছু লোক বাইরে হইছে না ভাইরা আমার মনে রাখবেন যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন সে আল্লাহ তাআলা এই কোরআন ব্যাখ্যা করার জন্য রাসূল পাঠিয়েছেন আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস না নেন অর্থাৎ তার ব্যাখ্যাটা না নেন শুধু কোরআন মানতে চান 1450 বছর আগে কোরআন নাযিল হয়েছে আল্লাহ তাআলা কোরআনে পাইকারি কথা বলেছেন ইশারা ইঙ্গিতে বহু নির্দেশ আল্লাহ দিয়েছেন এমনকি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের কথাই বলেন আপনি যাকাতের কথাই বলেন বিস্তারিত ডিটেইল বিবরণ আল্লাহ তাআলা কোরআনে দেন নাই পাঁচ ওয়াক্ত নামাজ আপনি কিভাবে আদায় করবেন রুকু কয়টা করবেন সিজদা কয়টা করবেন দাঁড়িয়ে আপনি কি পড়বেন রুকুতে গিয়ে কি পড়বেন সিজদা গিয়ে কি পড়বেন এগুলোর কোনো বর্ণনা ইশারা ইঙ্গিতেও কোরআনে নাই তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি অস্বীকার করেন বা না মানেন তাহলে শুধু কোরআনকে অনুসরণ করে আপনি ইসলাম মানতে পারবেন এই সমস্ত ভাইরা কিছু সংশয় সৃষ্টি করে ভিতরে একটা হলো যে প্রশ্নটা আমার কাছে আসছে এখানে সেটা হলো যে কিছু কিছু হাদিসকে তারা কোরআনের সাথে সাংঘর্ষিক দাঁড় করায় সাংঘর্ষিক যে কোরআনে একটা বলছে হাদিস আরেকটা বলছে তো তারা মনে করেন তখন হাদিস ফেলে দিয়ে কোরআন তিনি মানবেন আমি বিনয়ের সাথে বলতে চাই যে সমস্ত হাদিসের অর্থ আপনার কাছে মনে হয় কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক কোরআনের আয়াতের সাথে মিল নাই এরকম যে সমস্ত হাদিস মনে হবে ওইগুলোর ব্যাখ্যা আছে যেগুলো আপনি হয়তো জানেন না প্রথমত ওইগুলার ওই সমস্ত ব্যাখ্যা যখন আপনি জানবেন সেটা যখন দাঁড় করাতে পারবেন তখন আপনি সেই সমস্ত হাদিসের সাথে আর আয়াতের কোনো সংঘর্ষ পাবেন না একটা ছোট পিচ্চি সে তার স্যারের কাছে পড়ে হাউস টিউটরের কাছে পড়ে হাউস টিউটর তাকে শিখাইছে সে জীবনের শুরুতে একেবারে ম্যাথ বা অঙ্ক শিখছে সে শিখছে দুই আর দুই সমান সমান চার হয় এটা সে শিখছে এখন এটা শিখে তার বাড়িতে গিয়ে তার আব্বুকে বলতেছে বাবা তোমাকে আজকে একটা পরীক্ষা নেব আমি তো আজকে ম্যাথ পড়ছি স্যারের কাছে অঙ্ক পড়ছি দেখি তুমি অঙ্ক কেমন পড়ছো বলো তো দেখি কত আর কত যোগ করলে চার হয় বাপ বলল কেন তিনের সাথে এক যোগ দিলে চার হয়ে যাবে ছেলে বলে না হয় নাই তুমি ফেল করছো কারণ আমার স্যার আমাকে পড়াইছে কত বাই কত যোগ কত দুই যোগ দুই চার আর তুমি বলছো তিন আর একে চার তুমি তো অঙ্ক ভালো করে পড়ো নাই দুই আর দুই না চার হয় তিন আর একে চার কেমনে হয় তো এই ছেলে যদি দুই দুই চার এটা শিখছে কিন্তু তিন একেও যে চার হয় এটা সে জানে না এই জন্য বাপেরটাকে সে মনে করতেছে সাংঘর্ষিক ঠিক একইভাবে কোরআনে কারিমের কোন কোন আয়াত কোন কোন নির্দেশের সাথে হাদিসের বাহ্যিকভাবে সাংঘর্ষিক মনে হয় এটার অন্তর্নিহিত দিক না জানার কারণে আল্লাহ তাআলা অনেক আয়াত রহিত করেছেন যে আয়াতগুলো রহিত করেছেন এগুলোর সাথে যেগুলো পরবর্তী নির্দেশ এসেছে তার সাথে অনেক সাংঘর্ষিক মনে হতে পারে কিন্তু আসলে কোনো সংঘর্ষ নাই এই জন্য সে সমন্বয়ের পয়েন্টটা না জানার কারণে অনেকের কাছে সাংঘর্ষিক মনে হতে পারে সেটা মনে হয়ে যদি তিনি হাদিসকে অস্বীকার করেন সেটা তার মূর্খতা হবে মনে রাখবেন কোরআন এবং হাদিসের সাথে মূলগতভাবে কোনো সংঘর্ষ হতে পারে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল্লা বলেছেন হে রাসূল আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে কেন লিতুবাইয়িনা মানুসিলা ইলাইহিম মানুষের প্রতি যা নাজিল করা হয়েছে আপনি যেন তা ব্যাখ্যা করে ব্যক্ত করে বিশ্লেষণ করে দেন এই ব্যাখ্যা করার জন্যই আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন অতএব তার কথা তাকে ব্যাখ্যা করার লাইসেন্স স্বয়ং আল্লাহ দিয়েছেন আর তার কথার সাথে আল্লাহর কথার সংঘর্ষ বা কন্ট্রাডিকশন কখনো হতে পারে যদি হয় তাহলে সেটা ওই যে আমাদের জানার দুর্বলতা যে ওখানে গ্যাপের জায়গাটা কোন জায়গায় আছে যেটার মাধ্যমে এই অসামঞ্জস্যতা দূর করে সামঞ্জস্যতা বিধান করা যাবে আল্লাহ তাআলা এই সমস্ত গোমরাহি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন এরপর প্রশ্ন হলো কিয়ামতের আগের দিন যাদের মৃত্যু হবে তাদের কবরের আযাব কিভাবে নির্ধারণ করা হবে আমাদের অনেক নাস্তিক বন্ধু আছেন তাদের খোঁচাখুচি করা অনেকগুলো প্রশ্ন আছে এবং অনেক সংশয়বাদী মুসলমান আছে যাদের এই প্রশ্নগুলো থাকে তাদের প্রশ্নটার মানে হলো আল্লাহ তাআলা শত শত হাজার হাজার বছর কিয়ামতের চাইতে আরো হাজার বছর আগে যারা দুনিয়া থেকে মারা গেছেন তাদের অপরাধী হলে তাদের কবরে শাস্তি দিবেন আবার ঠিক কিয়ামতের আগের দিন যে মারা যাবে তারেও শাস্তি দিবেন এখন প্রশ্ন হলো যে কিয়ামতের আগের দিন মারা গেলে সে তো কয়েক ঘন্টা বা একদিন শাস্তি পাইলো যে হাজার হাজার বছর আগে মারা গেলে সে তো হাজার হাজার বছর ধরে শাস্তি পাইলো তাহলে দুজনের প্রতি দুই রকম আচরণ হলো জুলুম হয়ে গেল বৈষম্য হয়ে গেল এটা তো আল্লাহ তাআলা করার কথা না কিভাবে আল্লাহ সমন্বয় করবেন আমরা বলি ভাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ তোমাদের রব তোমার রব বান্দার প্রতি জুলুম করবেন অতএব আল্লাহ তাআলা কিভাবে ইনসাফ করবেন সেটা নিয়ে তোমার চিন্তা না করলেও
একজনকে আপনি 10টা কিল দিবেন কিল কিল বুঝুন তো 10টা কিল 10টা ঘুষি দিবেন একজনকে এই ঘুষিগুলা দিবেন হলো 100টা গোজনের 100টা গোজনের 10টা ঘুষি দিবেন আস্তে আস্তে আরেকজনকে একটা ঘুষি দিবেন 100টা গোজনের আরেকজনকে একটা সুটিক দিবেন ঘুষি দিবেন 10 কেজি ওজনের তাহলে একজনকে একটা দিয়া আরেকজনকে 10টা দিয়া সমান সমান হতে পারে কি পারে না হাজার বছর আগে যে মারা গেছে কবরে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছেন এক পর্যায়ে একদিন মাত্র কিয়ামতের আগে মারা গেছে একে শাস্তি দিয়েছেন তার শাস্তির মাত্রা ভিন্ন পর্যায়ের হতে পারে কিভাবে ব্যালেন্স করবেন কিভাবে ইনসাফ করবেন সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু আল্লাহ তাআলা ইনসাফ করবেন তিনি জুলুম করবেন যার যতটুকু প্রাপ্য আল্লাহ তাআলা তাকে ততটুকুই বুঝিয়ে দিবেন এর ব্যতিক্রম করবেন না আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে আমি নিজের প্রতি জুলুমকে হারাম করে দিয়েছি অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করবা না সালাম ফিরানোর পর আল্লাহু আকবার নাকি আস্তাগফিরুল্লাহ কোনটা বলতে হয় এটা নিয়ে আমরা অনেকে বিভিন্ন সময় বিভেদ করে থাকি বা ভিন্ন মত শুনে থাকি দেখুন সালাম ফিরানোর পর পাঁচ ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন বেশিরভাগ হাদিসগুলো থেকে আমরা জানতে পারি তিনি ইস্তিগফার বলতেন আস্তাগফিরুল্লাহ 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 তিনবার এরপর পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই যে তিনবার ইস্তিগফার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন বুখারীর একটা হাদিস আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সেখানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হওয়াটা তিনি জানতে পারতেন টের পেতেন নবীজির মুখের তাকবীর শুনে এখন এই হাদিসের আলোকে অনেক উলামায়ে কেরাম বলেন তাহলে সালাম ফেরানোর পর প্রথম তাকবীর বলতে হবে যেহেতু তাকবীর শুনে সাহাবী বুঝছেন নামাজ শেষ হয়েছে তার মানে আগে আল্লাহু আকবার বলতে হবে এরপর তিনবার ইস্তিগফার বলতে হবে এটা একটা গবেষণা এই হাদিসের আলোকে অবশ্যই এটা যে সমস্ত উলামায়ে কেরাম বলছেন এই হাদিসের ভিত্তিতে বলছেন সেটিকে উড়িয়ে দেওয়া যাবে না অর্থাৎ তারা হাদিস বিরোধী আমল করেছেন বলা যাবে না এটাকে সুন্নার খেলাফ বা আপনি একেবারে সারাসার গলত বলবেন না বরং এটা তার গবেষণা হতে পারে এটা আবার যে সমস্ত উলামায়ে কেরাম মনে করেন যে না ইস্তিগফার দিয়ে পড়তে হবে কারণ সমস্ত হাদিসগুলোতে ইস্তিগফারের কথাই বলা আছে যে হাদিসে আল্লাহু আকবারের কথা বলা আছে ওই সাহাবী আবার বুখারীতেই বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর ইস্তিগফার পড়তেন সেটা বর্ণনা করেছেন তাহলে এক জায়গায় ইস্তিগফারের জায়গা তাকবীর একই লোক বললেন যে তাহলে কিভাবে তো এটার ব্যাখ্যা অনেকে বলেছেন যেটার মানে হলো যে নামাজের তাকবীর তিনি শুনেছেন সেটার কথা বলেছেন অথবা নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীজি কখনো জোরে পড়ছেন সেটা শুনছেন উনি ওইটার কথা হয়তো তিনি বলেছেন এভাবে সমন্বয় অনেক মুহাদ্দিসগণ করে থাকেন তাহলে বেশিরভাগ হাদিসের দিকে তাকালে আমরা দেখি সালাম ফেরানোর পর ইস্তিগফার তিনবার এটার কথা বলা হয়েছে আর এই হাদিস থেকে বোঝা যায় তাকবীরের কথা বলা হয়েছে কেউ যদি তাকবীর এবং ইস্তিগফার দুইটাই পড়ে ইনশাআল্লাহ বিইজ্ঞনিল্লাহ তিনিও সওয়াব পাবেন সুন্নার উপরে আমল করেছেন হাদিসের উপর আমল করেছেন আল্লাহ তাআলা তৌফিক দান করুন